গুড মর্নিং ভিউয়ার্স, আপনারা দেখছেন খবর সময় বাংলা। আজ আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে, এবং এখানে আপনাদের বলে রাখি যে যারা স্টুডেন্টরা এখানে পড়তে আসছে তাদের তো পড়াশোনা ঠিকই আছে, কিন্তু পরিবেশটা অনেকটাই ম্যাটার করে। তো সেদিক থেকে দেখতে গেলে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ভিতরে যা পরিবেশের যা হাল, মানে এখানে সাফাই কিন্তু সেরকমভাবে হয় না। তো আপনাদের প্রথমে আমরা দেখিয়ে দেবো যে বয়েজ হাই স্কুলের ভেতরে কি বেহাল অবস্থা হয়ে আছে, জঙ্গল এবং বলতে পারি জল কাদা দিয়ে। তো যেহেতু পরিবেশের এখনকার দিনে যেহেতু ডেঙ্গু হওয়ার একটা যেহেতু ডেঙ্গু হওয়ার একটা ভয় থাকে, তো সেদিক থেকে দেখতে গেলে অভিভাবকদের একটা চিন্তা থাকে যে ছেলেদের তো স্কুলে পাঠাচ্ছে, কিন্তু পাঠানোর পর তারা কি সুরক্ষিত পরিবেশে আছে। তো সেদিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু প্রচণ্ড জঙ্গল বলতে পারি, বা ঠিকমতো এখানে পরিষ্কার করা হয় না বললেই চলে। তো আপনারা দেখছেন এখানে বিভিন্ন জঙ্গল বা আবর্জনা দিয়ে কিন্তু বেহাল অবস্থা আছে, তাছাড়াও মাঠেরও কিন্তু খুব বেহাল অবস্থা আছে, আপনাদের দেখিয়ে দিতে চাই, জল কাদা দিয়ে বেহাল অবস্থা। তো যারা এখানে পড়াশোনা করতে আসে তাদের অভিভাবকদের নিশ্চয়ই একটা চিন্তা থাকে যে যেহেতু ডেঙ্গুর উপদ্রব বাড়তে পারে বর্ষাকালে, তো সেই দিক থেকে একটু চিন্তা থাকে। তো এখানে ওয়ার্ড কাউন্সিলর শঙ্কর ঘোষ একটি উদ্যোগ নিয়েছেন, এবং তিনি এখানে কি কি উদ্যোগ নিয়েছেন এবং কেন নিয়েছেন এই উদ্যোগ, পুরোটাই আমরা তার কাছেই শুনে নেব। স্যার, খবর সময় বাংলায় আপনাকে স্বাগত। আপনি আজ কি করছেন? প্রথম কথা, আমরা গতকাল এই বিদ্যালয়ে একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করছিলাম। তো সেই সময় আমি স্কুলের এই অঞ্চলের যা অবস্থাটা দেখলাম, এটা হচ্ছে মসকিটো ব্রিডিংয়ের পক্ষে মানে একেবারে আদর্শ জায়গা। ফলে স্বাভাবিকভাবেই আমরা যখন অ্যাওয়ারনেস করি, আমাদের একটা দায়িত্ব থাকে যে এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার। যদিও সরকারি স্কুল বা বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রিমিসেস, তাদের নিজেদেরই পরিষ্কার রাখার কথা, কিন্তু এটা সত্যি যে সেটা হয়তো সমস্ত ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। আর এই সময়টা জুলাই এবং নভেম্বর মাস, এই সময়টা হচ্ছে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বা ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সবথেকে বেশি কেসেস আসে। ফলে এই সময় মশার যাতে ব্রিডিং কম হয়, মশার ডেন্সিটি যাতে না বাড়ে, তার জন্য আমাদের লাগাতার প্রচার এবং সচেতনতা কাজ আমরা করি। আপনারা দেখবেন যে এইখানে যেভাবে জল জমে আছে, গাছ আছে, এই যে গাছের রস এবং তার নিচে জল, মানে গাছ গাছ এবং তার নিচে জল, লার্ভা হয়ে পূর্ণাঙ্গ মশা যা মানুষের রক্ত খায়, এটা হচ্ছে আদর্শ স্থান। তাহলে এইটাকে পরিষ্কার করার উদ্যোগ নিতে হবে। এখানে দেখছেন আপনারা কতগুলো ল্যাট্রিনের ভাঙাচোরা পড়ে আছে। কেন্দ্রীয় বাহিনী এখানে এসেছিল, সেই সময় স্যানিটারি ল্যাট্রিন কিছু একটা বানানো হয়েছিল, কিন্তু সেটাকে আর ডিসপোজ অফ করা হয়নি। এখন বর্ষার সময় এই যে জায়গাটা দেখলে যে কোনো একজন সাধারণ মানুষ আতঙ্কিত হবে। কয়েক হাজার ছাত্রছাত্রী স্কুলে পড়ে, এরকম হাজার হাজার ছাত্রছাত্রী বিভিন্ন সরকারি স্কুলে পড়ে, স্কুলের ভেতরই যদি এই অবস্থা হয় তাহলে আপনি ভাবতে পারেন যে সারা শিলিগুড়িতে এই ধরনের গভর্নমেন্ট প্রাইভেট যে প্রিমিসেসগুলো আছে, রাস্তাঘাট ড্রেন একটা পার্ট, কিন্তু এই প্রিমিসেসগুলোও কিন্তু ভার্নারেবল হয়ে যাচ্ছে, এবং এই প্রিমিসেস থেকেও কিন্তু মশার একটা পারফেক্ট ব্রিডিং গ্রাউন্ড তৈরি হচ্ছে। আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কনজারভেন্সি ডিপার্টমেন্ট, আমরা বিভিন্ন স্কুলে স্কুলে চেষ্টা করছি, কিন্তু আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার নেই সমস্ত স্কুলে এই জিনিসটা আমরা করার। ফলে আমি আপনাদের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, সরকারের কাছে অনুরোধ করব, ডিআই সাহেবদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে বিভিন্ন স্কুল ভিজিট করুন, এবং স্কুলের ভেতরে এবং স্কুলের পেছন দিক যা যা আছে, এর সাথে প্রাইমারি স্কুল আছে, কালকে একটি সংবাদ মাধ্যমে আমি দেখলাম, খবরে দেখলাম, সেটার অবস্থা আরও বেহাল। আমি কনজারভেন্সি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, ওরা কাজ শুরু করেছে, দুটোই জায়গা কাজ করবে, কিন্তু এটা আমাদের ওয়ান টাইম এফোর্ট হবে।
হবে। এরপরে এটাকে ঠিক রাখার দায়িত্ব হচ্ছে স্কুল কর্তৃপক্ষের, সেটা যদি না রাখে তাহলে এই স্কুলের বাচ্চারা যখন আসবে তখন যে কোনো সময় মশার কামড় খাচ্ছে, সেই মশার থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনার থেকে যদি বাঁচতে হয় তাহলে সবার সহযোগিতা দরকার, একা কর্পোরেশনের পক্ষে বা একা কনজারভেন্সি ডিপার্টমেন্টের পক্ষে সারা শিলিগুড়িতে সব মশা নিধন করা কিন্তু সম্ভব নয়। ফলে আমরা চাই সব মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সরকারি বেসরকারি কর্তৃপক্ষ নিজের নিজের জায়গা পরিষ্কার রাখুন, আমরাও চেষ্টা করছি, আপনারাও পাশে থাকুন, যৌথ উদ্যোগের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চাই। না প্রথম বিভিন্ন স্কুলে হচ্ছে, আমি কালকে এসেছিলাম, আমি দেখলাম যে এই স্কুলের এমনিতে আমরা একটি স্কুল কর্তৃপক্ষদেরকে নিয়ে আমরা মিটিং করেছি হায়ার সেকেন্ডারি স্কুল, এরপরে আবার প্রাইমারি স্কুল নিয়ে করব, সেখানে অনেকে এসে আমাদেরকে আবেদন জানিয়েছিলেন, তার ভিত্তিতে কাজ শুরু হয়েছে। এই স্কুলে আমি গতকাল এসেছিলাম অ্যাওয়ারনেস সেমিনার অ্যাটেন্ড করতে, তখন এসে আমি দেখছি এই অবস্থা। তো স্বাভাবিকভাবে নিজে চোখে দেখার পরে যদি আমি চুপ থাকাটা তো আমার কাজ নয়, ফলে আমি কালকেই কনজারভেন্সি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আজকে কাজ শুরু করেছি। কিন্তু যা অবস্থা আছে এখানে হয়তো একটু বেশি সময় লাগবে, এখানে দুটো স্কুল আছে প্রাইমারি হায়ার সেকেন্ডারি, অন্যান্য স্কুলেও হবে, আমরা হয়তো ওয়ান টাইম একটা চেষ্টা করে পরিষ্কার করে দেবো, কিন্তু আমাদের পক্ষে তো এটা তো সবে জুলাই মাস, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস আছে, এই নভেম্বর মাস আছে, এই সময়টা যাতে স্কুল কর্তৃপক্ষ বাড়তি নজর দেন সেই দিকে আমি অনুরোধ করব। স্যার আপনাকে আমরা শুনে নিলাম, শঙ্কর ঘোষ কি বার্তা দিলেন স্কুল কর্তৃপক্ষকে। অবশ্যই প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষের একটা দায়িত্ব থাকে যে যাতে স্কুলের যে পরিবেশ সেই পরিবেশটা যেন সুস্থ থাকে, তবে কিন্তু যারা ছাত্রছাত্রীরা পড়তে আসছে স্কুলে বিদ্যালয়ে, যারা পঠন পাঠনের কাজে আসছে, তো তারা যেন সুস্থভাবে থাকে, কারণ তারা সুস্থ না থাকলে তাদের ভবিষ্যৎ সুস্থ থাকবে না। তো সেদিকে নজর রাখতে হবে অবশ্যই প্রত্যেকটি বিদ্যালয় কর্তৃপক্ষকে, কারণ বিদ্যালয়ে যারা পড়তে আসছে তাদের অভিভাবকরাও যাতে নিশ্চিন্তভাবে তাদের ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারে। আজকে আমরা এই বার্তা সবাইকে দিব যে প্রত্যেকটা বিদ্যালয় বা প্রত্যেকটা পঠন পাঠনের জায়গায় যেন সুস্থ থাকে, যাতে ভবিষ্যতে কোনো ছেলে মেয়ে বা বলতে পারি কোনো ছাত্রছাত্রীদের যেন সুস্থ থাকে, তারা যেন কোনো রকম অসুস্থ না হয়ে যায়, যার ফলে এই বার্তা দিলেন শঙ্কর ঘোষ। এবং আপনাদেরও মূল্যবান কমেন্টস আমাদের জানাবেন, আর ততক্ষণ নজর রাখুন সবসময় খবর সময় বাংলা। ধন্যবাদ।